নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এটা সেপ্টেম্বর মাসের রাশিফল। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, সেপ্টেম্বর মাস আপনার কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন। দেখুন, সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে, ইম্পর্টেন্ট হতে চলেছে কুম্ভ রাশির। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য, হেলথ। দেখুন, আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকছে, শরীর নিয়ে খুব ভোগান্তি আমি দেখতে পাচ্ছি না। আপনার হেলথের জায়গাটা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। কুম্ভ রাশির পিতার জায়গাটা কেমন রয়েছে, দেখুন রবি আপনার অষ্টম স্থানে অবস্থান করছে। আমি আবারও বলবো, আপনার পিতার স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে, পিতার সঙ্গে মত পার্থক্য তৈরি হতে পারে, অথবা পিতার কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা চাপ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পিতার জায়গাটা কিন্তু কিছুটা হলেও কুম্ভ রাশির টেনশনের জায়গা কিন্তু রয়েছে। মায়ের স্বাস্থ্য ওভারঅল ভালো কিন্তু দেখা যাচ্ছে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তারা ভালো ফল পেতে চলেছেন, অথবা আপনার আগামী মাসে ডেলিভারি রয়েছে সেক্ষেত্রে আপনারা ভালো ফল আপনারা পাবেন নিশ্চিতরূপে বলা যেতে পারে। কুম্ভ রাশির সন্তান ক্ষেত্রেও শুভ হতে চলেছে, সন্তানের কেরিয়ার বা সন্তানের হেলথ কিছুটা হলো ভালো হবে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। সন্তানের জন্য কিছুটা হলো আপনার গর্ব অনুভব হওয়া জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবার আসি আপনাদের অর্থ কেমন থাকবে, ক্যাশ। দেখুন, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এ মাসে খুব ভালো ফল দেখা দিচ্ছে, অর্থাৎ ক্যাশ ফ্লো হবে। কিন্তু বড় ধরনের অর্থ আটকে যেতে পারে, বা আপনি এমন কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করলেন সেখানে হয়তো আপনার সেই অর্থ ডুবে যেতে পারে। তো কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভেবে ইনভেস্টমেন্ট করুন, কারণ আপনার অর্থ লস বা অর্থ আপনার কোনো জায়গাতে বসে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অতিরিক্ত বিশ্বাস করবেন না, আমি আবারও বলবো অতিরিক্ত বিশ্বাস করবেন না, এখানে কিন্তু সমস্যা আসবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনার এ মাসে বিশেষ করে আপনার ভাগ্যের জায়গাটা যদি বলি, দেখুন আমি আবারও বলি ভাগ্য যদি সাথ দেয় কিনা অনেক কাজ করা যায়, কিন্তু ভাগ্যপতি নিচস্থ। অর্থাৎ 18 সেপ্টেম্বরের আগে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কারণ ভাগ্যপতি নিচস্থ। কোনো জায়গাতে সমস্যা আসতে পারে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না। কিন্তু হ্যাঁ, 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ভাগ্যপতি একদম আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ আস্তে আস্তে 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ভাগ্যক্ষেত্রে আপনার উন্নতি কিন্তু হবে, অর্থাৎ ঈশ্বরের কৃপা। নবম ভাব তো ঈশ্বরের জায়গা, অর্থাৎ ঈশ্বরের কৃপাটা আপনারা 18 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু পেতে পারেন। কুম্ভ রাশির, আপনি কুম্ভ রাশির মানুষ, আমি আবারও বলবো আপনার শিক্ষা কেমন হবে। দেখুন, নবমপতি এবং চতুর্থপতি নিচস্থ। আমি আবারও বলবো, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন বা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, ওই 18 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সমস্যাবহুল কিন্তু রয়েছে।
অর্থাৎ আপনি মাধ্যমিক দিবেন বা আপনি উচ্চ মাধ্যমিক দিবেন বা আপনি ধরুন গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, পিএইচডি করছেন বা ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন, পড়াশোনা করছেন, এই জায়গাগুলো আপনাদের একটু চাপ থাকছে, আপনাদের মানে মনোসংযোগটা আপনাদের কম থাকবে, এডুকেশনের দিকে ফোকাসটা আপনাদের কম হবে। 18 সেপ্টেম্বর হতো, 18 সেপ্টেম্বরের পর থেকে কিছুটা আপনাদের এডুকেশনের পার্টটা শুভ হবে, কিন্তু 18 সেপ্টেম্বর পর্যন্ত একটু হলেও শিক্ষাক্ষেত্রে চাপ রয়েছে, কনসেন্ট্রেশনের অভাব আপনাদের কিন্তু এই 18 সেপ্টেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে। অবশ্যই যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, অবশ্যই এই পার্টটা অবশ্যই নজর দিন, চাপ রয়েছে শিক্ষাক্ষেত্রে এই মাসে কিছুটা হলেও। দেখুন এবার আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন বৈবাহিক জীবনটা আমি বলবো কিছুটা সমস্যা আসবে, হয় আপনার লাইফ পার্টনারের হেলথের জায়গা বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে মত পার্থক্য হওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আমি আবারও বলবো এই জায়গাটা নিজেদেরকে কিন্তু একটু হলেও অ্যাডজাস্ট করতে হবে। বড় ধরনের সমস্যা নেই, কিন্তু ছোটোখাটো খুচরো সমস্যা আপনার দাম্পত্য জীবনে কিন্তু দেখা যাচ্ছে। এখানে অবশ্যই আপনারা নজর রাখুন আপনাদের বৈবাহিক জীবন এবং ছোটোখাটো বাদ বিবাদ ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার বিজনেস কেমন যাবে? দেখুন আমি বলবো পুজোর আগের মাস আপনার ব্যবসার জায়গায় কিন্তু ভালো, ব্যবসা নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আপনাদের মহাজনের সাপোর্ট এবং কাস্টমার এবং ফ্লাইং কাস্টমার যারা রয়েছে তাদের সাপোর্ট, এই জায়গাগুলো আপনাদের তৈরি কিন্তু হতে চলেছে বিজনেস ক্ষেত্রে। বিজনেস ক্ষেত্রে কোনো বড় ধরনের পরিবর্তন এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ব্যবসা পার্টটা আপনাদের ক্ষেত্রে ভালো। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যোগাযোগগুলো হবে, কন্ট্রাক্টগুলো হতে পারে, আমি আবারও বলবো বিবাহের জন্য কন্ট্রাক্ট আপনাদের হতে পারে, বিবাহ ক্ষেত্রে কোনো চাপ আপনাদের থাকতে পারে, কিন্তু কন্ট্রাক্টগুলো আপনাদের হবে, যোগাযোগগুলো হবে, বিয়ে না হলেও বিয়ের জন্য কথাবার্তা ফাইনাল হওয়ার মতন কিন্তু রয়েছে। যারা চাপ মনে করছেন চাপটা কিন্তু কিছুটা হলেও কমবে। তবে এই মাসে আপনাদের মানসিক দুশ্চিন্তা, মানসিক চাপ আপনাদের থাকবে, কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে, কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে এগোতে হবে। ব্যবসা ক্ষেত্রে ভালো, বিশেষ করে আপনাদের আগামী মাসে 12 দিন আপনাদের ব্যবসা কিন্তু দুর্দান্ত কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ 18-30 সেপ্টেম্বর আপনার বিজনেস ক্ষেত্রে বড় ধরনের মানে লাভ, বড় ধরনের মুনাফা আপনাদের কিন্তু হতে চলেছে। বিজনেস করছেন, দেখুন প্রতিদিন একই রকম বিজনেস যায় না, কিন্তু 18-30 খুব ভালো আপনাদের ব্যবসা কিন্তু যেতে চলেছে। ট্রাভেল ট্যুরিজমে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ভালো, আমি আবারও বলবো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি হয়তো পাহাড়ি এলাকায় বেড়াতে গেলেন, আপনি হয়তো সমুদ্রে বেড়াতে গেলেন বা আপনি আলাদা রাজ্যে ঘুরতে গেলেন, কোনো আপনারা কোনো ধর্মীয় স্থানে ঘুরতে গেলেন, অর্থাৎ ভ্রমণ যোগ বা ভ্রমণের জন্য প্রস্তুতি নেওয়া বা তার জন্য বুকিং করার সম্ভাবনাগুলো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল আগামী মাসে কিন্তু দেখা যাচ্ছে। কুম্ভ রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল থেকে অতি প্রবল কিন্তু হতে চলেছে। কুম্ভ রাশির খরচের দিকটা আবারও বলছি, পুজোর আগের মাস খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ, কিছু কিছু ক্ষেত্রে উল্টাপাল্টা খরচ, ফালতু খরচ আপনাদের বাড়বে, অবশ্যই খরচের দিকে নিয়ন্ত্রণ আপনারা রাখুন। এবং এর সাথে সাথে প্রেমের জায়গাটা যদি বলি, প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো, প্রেম নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, প্রেমের ক্ষেত্রে লাভ আপনারা পেতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ লিখে রাখুন, এটা নিশ্চিতরূপে আমি বলতে পারি। এর সাথে সাথে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার ডুবে গেছে এমন কোনো কাজগুলো আপনাদের কিন্তু হবে,
এবার আসি আপনাদের কর্ম কেরিয়ার। দেখুন কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা আপনাদের প্রবল দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যে জায়গাতে কাজ করছেন সেখানে শত্রুতা থাকবে, কর্মক্ষেত্রে চাপ থাকবে। তবে আপনার যে হায়ার অথরিটি রয়েছে, আপনার যে বস রয়েছে, সেখান থেকে আপনার সুযোগ এবং সেখান থেকে আপনি কিন্তু সাহায্যগুলো আপনি পাবেন, কিন্তু আপনাদের আপনার উন্নতির কারণ আপনার শত্রুতা কিন্তু তৈরি কিন্তু হতে চলেছে। যারা টার্গেট রিলেটেড কাজগুলো করছেন, অর্থাৎ আপনাকে এই তারিখের মধ্যে এতগুলো কাজ আপনাকে করে দেখাতে হবে, টার্গেট ওরিয়েন্টেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফল হবেন। সেলস, মার্কেটিং, কমিশন ভিত্তিক এই সকল সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা পাবলিক সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ পাবলিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আমি বলবো কুম্ভ রাশির মানুষ এই পাবলিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা সেলস লাইন, মার্কেটিং লাইন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা বড় ধরনের সফলতা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ নিশ্চিন্তে লিখে রাখুন, সাড়ে সাথেই চলছে। আমি আবারও বলবো আপনার এই সময়টা বেশ কিছু সেপ্টেম্বর মাসে পরিবর্তন আপনাদের নিয়ে আসবে। কুম্ভ রাশির আপনি জাতক আপনার ক্ষেত্রে বিশেষ করে এই মাসে কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, আপনি ধরুন টিচিং প্রফেশনে রয়েছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি একজন ভালো রাইটার বা আপনি ভালো একজন গায়ক বা আপনি অভিনেতা বা আপনি একজন লেখক, অর্থাৎ এই সকল সেক্টর বা আপনি অ্যাস্ট্রোলজার, এই সকল সেক্টরগুলো ভালো ফল আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন এই জায়গাটাতে আপনারা সফলতা পাবেন। অনেকে বলেন যে কৌশিকদা আপনি তো বলছেন কই আমার তো হচ্ছেন, দেখুন আমি আবারও বলছি ভালোটা হয় একটু দেরিতে, খারাপটা হয় তাড়াতাড়ি, কিন্তু ভালো হবে, যদিও ব্যক্তিগত জন্মছক দেখা দরকার। এটা আমি আবারও বলবো এটা একটা সার্বিক বিচার, আপনারা এই রাশিফলটিকে বন্ধু হিসাবে এবং গাইড হিসাবে নিন। আপনাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন, আপনার প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই আপনি করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনি কিন্তু লাভ 100% পাবেন। আপনি কুম্ভ রাশির মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে তিনগুণ কিন্তু বৃদ্ধি করতে চলেছে। দেখুন কুম্ভ রাশির আমি একটি কথা বলবো, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে, এটা একদম বাড়াবে, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি, আর্থিক স্থিতি মজবুত হবে। ভাই বোন বা ভাতৃস্থানে যারা রয়েছে তাদের সাথে মতবিরোধ, মত পার্থক্য হতে পারে, মামলা মকদ্দমা বা যাদের আইনি জটিলতা চলছে সেখানে অবশ্যই একটু হলো সাবধান থাকুন, এখানে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। লিগাল কেস যাদের চলছে এখানে আপনারা সফলতা পাবেন, এবং যারা নতুন মামলা মকদ্দমা করবেন ভাবছেন আমি বলবো একটু দাঁড়িয়ে যান, আপনারা খুব একটা মানে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন, এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। পাশাপাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল, বারবার এই কথাটা বলি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না, এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।